যাব না ও পরে বাকি ছিলাম নামাজ পড়ব নামাজ পড়ে রোনা থাকবে আদিকে স্প্রে করবে চালাও চালাও আমি ব্যাগ নিয়ে যেতে পাবো চালাও আমাদের ব্যাগ নিয়ে ছড়াই কাছে চালাও 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 সমস্যা নাই কষ্ট করতে হবে কি কয় কিছু কয় না হ্যাঁ চালাও চালাও নামাজ পড়ে হ্যাঁ যাও মানে মানুষের একটু বিবেকজ্ঞান মনে একটু কম আছে কি একবার তো উনি 7 রাউন্ড দিয়েছে একবার একবার 7 রাউন্ড দিয়েছে দেখলো ছেলেরা হচ্ছে রাত হয়ে গেছে 7 রাউন্ড দিয়েছে যা আবার আছে প্রধানমন্ত্রী কার্যালয়ের উপসচিব কি করবে কিছু করার নেই দেখলাম যে 7 রাউন্ড দিলাম উনি আবার সারকে নিয়ে আসছে আবার আবার তো প্রধানমন্ত্রী তাদের উপসচিব বলে তো অনেক গাড়ি দেওয়া আছে না বহুত গাড়ি নাই জানি আরে ফ্রিতে পাচ্ছে কি কল কি বলবেন এখন সেবা বহুত গাড়ি বুঝে দেখুন কি করবেন এই যে আসলো প্রিন্সিপাল আমাকে ফোন দিল সিএসআর সিএসআর মানে প্রিন্সিপাল ফোন দিছে সিএসআর আমাকে ফোন দিছে শিখাও 7 রাউন্ড দিয়া নামও দিছে আবার আবার আসছে তাহলে এদিকে জাহান্নামে যায় স্যার উনার 7 রাউন্ড দাও ভালো লাগে না কি করবেন একটা এটা এটা হলো দুনিয়া মানে এদিকে সকাল 7টায় গাড়িতে পড়ছি এখন এই পর্যন্ত নামার কোনো तीन चार जन थे এই যে গাড়িটা চালা শিখলো না এই বেটারা যে গভর্নমেন্ট থেকে যেটা করে গাড়ি পেয়েছে 30 লাখ টাকা কিন্তু বিনা সুদে পাইছে 30 লাখ টাকা গাড়ির মেইনটেনেন্স ড্রাইভার বাবদ পায় মাসে 50,000 টাকা এখন এই বেটা করবো কি এই বেটা আমি ড্রাইভারের টাকাটা আমি খাইব হ্যাঁ ড্রাইভারের টাকাটা আমি 20,000 টাকা থেকে 25,000 টাকা খাইব খাইয়ে নিজে একটু চালাইব আর অফিসের গাড়িতে আসা যাওয়া করবো এটাই স্বাভাবিক গাড়ি বেচারে বছর দুয়েক আগে যদি হয়ে থাকে তার একটা গাড়ি আছে অলরেডি তার আছে আর কিনে হয়তো উবার পাঠাবে দিছে মারতেছে এইভাবে